কেবলা পরিবর্তনের মধ্য দিয়ে নতুন জাতি মাথা তুলে দাঁড়িয়ে আছে, সংগ্রাম করেছে বদলের মাঠে, এবং সওম আমাদেরকে সেই শক্তি দিয়েছে। তিনটে একই সালে ঘটেছে ব্যাক টু ব্যাক। এবং আপনারা খেয়াল করলে দেখবেন কুতিবা আলাইকুম সিয়ামের ডানে বামে কুতিবা আলাইকুমুল কিতালও আছে, কুতিবা আলাইকুমুল কিসাসও আছে, ঠিক ডানে এবং বামে। খেয়াল করে দেখবেন যে আয়াতটা আছে কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর এক পৃষ্ঠার সামনেই গিয়ে আপনি দেখবেন কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, এই আয়াতটা আছে। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন আপনি কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও আছে। তিনটা ঘটনা ব্যাক টু ব্যাক একই সালে ঘটা এবং তিনটা আয়াত ব্যাক টু ব্যাক পরের পৃষ্ঠায় থাকা, এগুলো কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি হয়নি। আসলে প্রত্যেকটার পিছনে একটা হারমোনিয়াস কানেকশন আছে। যাই হোক, আমরা অত ডেপ্থে যাব না আজকের সেশনে, কিন্তু আজকের সেশনটা আমাদের ইফেক্টিভ রমাদান এই টপিকের উপরে, আমরা ওই টপিকেই থাকবো ইনশাআল্লাহ। তো আমি মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রমাদান সংক্রান্ত কিছু হাদিস শোনাচ্ছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এখান থেকে আমরা যাব সামনে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা এগুলোর উপর আমল করতে পারি। প্রথম যে হাদিসটা আমি আপনাদের জন্য নোট করেছি সেটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস নাম্বার 9714। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা মানুষের মুসলিম মুমিনের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সওম ব্যতীত, সওম বা রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সওম, সওম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্যে আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দিব। এখানে কোনো 10 গুণ, 27 গুণ, 70 গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয়, অসীম নেকি আল্লাহ পাক দিবেন সওমের মধ্য দিয়ে, এটা আমরা মাথায় রাখি। দ্বিতীয় একটা হাদিস আমি কোট করেছি যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন। তা প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তিনি বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, তার জন্য ধ্বংস। তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে নাই। একটা হাদিস আমি কোট করেছি আপনাদের জন্য, মুসনাদে বাজ্জারের হাদিস নাম্বার 1039। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করেছেন, এভাবে হাদিসটা এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সওম রাখবে, গ্রীষ্মকালে সওম রাখবে, পিপাসার্থ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ। এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রায়্যান, কিয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করানো হবে, যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুসলিমে এসেছে, 1152 নম্বর হাদিস। আর কিছু হাদিস আমরা পড়ে সামনে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সওম এবং কোরআন, আমি আবারও বলছি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই হাদিসেও এসেছে সওম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সওম বলবে ইয়া রব, হে আমার রব, আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, মানে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এবং তারাবি সালাত, সালাতে তেলাওয়াত করেছে, হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা মুস্তাদরাক হাকিমে এসেছে, 2080 নম্বর হাদিস। আরেকটা বিখ্যাত হাদিস যেটা আপনারা সবাই জানেন,
যে মান সোয়াম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহ, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহ, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রমাদান মাসে সওম রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে বা তারাবির নামাজ পড়বে বা তাহাজ্জুদ আদায় করবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহ, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। রোজাদারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে। তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এই দুটো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দিত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য বর্ণনা এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন, আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ আযা ওয়া জাল্লা। হাদিসটা বুখারীতে এসেছে 1904 নম্বর হাদিসে। আরেকটা হাদিস কোট করেছি আমি, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতার করার সময় যখন সাইম ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, কারণ তখনকার দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাআল্লাহ আযা ওয়া জাল্লা। আর এই হাদিসটা আমি এবারই প্রথম পেয়েছি, আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হাদিসটা কোট করিনি কখনো, আমার কাছে মনে হলো যে হাদিসটা শেয়ার করা দরকার। হাদিসটা এসেছে মুসনাদ আহমদের মধ্যে 23,070 নম্বর হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসের তিনটা সওম, এক মাসের তিনটা সওম আমরা যেটা রাখি মাসিক তিনটা সওম আইয়ামে বীজের, এবং বছরের এক মাসের সওম অর্থাৎ রমাদান মাসের সওম, এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ, মনের যে রোগগুলো আছে স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয়, যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা এই বিষয়টাই দেখি শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে, ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সবশেষে আবু উসাম উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে এই কাজটা করলে আমি নাজাত পেয়ে যাব, আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, আমি পুরস্কার পাবো ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সওম রাখো, কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই। তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন তুমি সওম রাখো, এর সমতুল্য কিছু নেই। তিনি বলছেন আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কি করব, তিনি বলছেন তুমি সওম রাখো, এর সমতুল্য কোনো আমল নেই। আল্লাহ পাক আমাদেরকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসগুলো আপনারা আগেও শুনেছেন, তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস, যে মাসটা মুসলিমদেরকে তাকওয়া দিবে, শক্তি দিবে, ঈমানের শক্তি, যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে, নিজের ব্যক্তি জীবনে পারবে, পরিবারে পারবে, আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে। এর জন্য যে তাকওয়ার দরকার, যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার, তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পর্কিত। এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সওম রাখি ঈমানের সাথে, আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে বেশি প্রিয়। আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে, আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নসিহত করছেন তুমি সওম রাখো, এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই, এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে। এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি, এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা, আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়। উদ্দেশ্যগুলো মাথায় রাখবো,
ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারে। এই হাদিসটা মাথায় রাখ, আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখ। কিয়ামুল লাইলের ফজিলত, রমাদানের সাওম রাখার ফজিলত, রায়্যান নামক দরজা, জান্নাতের উঁচু মাকাম, আল্লাহর কাছে সুপারিশ করা, এগুলো মাথায় রাখছি। মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো, যাতে করে তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। অনেকেই শুনেছি তাকওয়া আল্লাহ ভীতি, আল্লাহর নিষেধ কিছু নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকে, কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কী, কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায়, এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি, আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে 20টার কথা, তো আমি স্টার্ট করছি এখান থেকে। ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে আজকে মানে সন্ধ্যার পর থেকে। আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত 12টার সময় রাত দিন কাটাই না। আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত। সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করে এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করে। আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শুরুটা হবে মূলত তারাবি দিয়ে। আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবি সালাত জামাতের সাথে পড়ার জন্য, এবং তারাবি সালাতটাকে বর্তমান প্রচলিত 3G 4G সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা। আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে, সেটা 4 টাকা 20 টাকা, যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাআল্লাহ, অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি 8 টাকা দিয়ে পড়েন আর 20 টাকা দিয়ে পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন রয়েছে। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 টাকাতের হাদিসটা আনা হয়েছে, 8 টাকাত বা 11 টাকাতের হাদিসটা সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে, সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। হাদিসের কথাটা কিন্তু এমন ছিল, তুমি আমাকে, রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। তিনি কিয়াম করলেন, প্রথম রাকাতেই এক পারা দুই পারা আড়াই পারা কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন। রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন, রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন, সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন, তার পা ফুলে যেত। আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি, কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না। আদৌ কি আমরা এভাবে 8 রাকাত নামাজ পড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? রাকাত সংখ্যাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে, কতটুকু কোরআন তেলাওয়াত করছে, রুকু সিজদা কত লম্বা করছে। আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না, এটা আমি জানি, কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি, প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সূরা মিলিয়ে পড়ি। আমরা রমাদান মাসের সওমে একটা সূরার জায়গায় আরও কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি, আপনার কিয়ামটা কিন্তু লম্বা হবে। হয়তো আপনি হাফেজ নন, কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোটো ছোটো সূরা একসাথে পড়তে পারেন, যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে, আপনার কিয়ামটা লম্বা হচ্ছে। এবার আপনি রুকু করছেন, রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাসবিহ পড়ে ফেলি, সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সবাই এটাই পড়ি, ম্যাক্সিমাম মানুষ 3 বার পড়ে আমার জানা মতে। রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, আপনি চাইলে আরও একটা তাসবিহ অ্যাড করতে পারেন, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটা একটা তাসবিহ আছে, অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এটা অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আরও এক্সট্রা দুটো তাসবিহ অ্যাড করলেন, আপনার রুকুটা লম্বা হলো, নামাজটার মতো সৌন্দর্য বাড়লো। আমরা উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে অনেক সময় সামি আল্লাহ লিমান হামিদা বলেই আমরা চলে যাই সিজদায়। আমরা কিন্তু ওখানে রব্বানা ওয়া লাকাল হামদের পরেও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলতে পারি, সময়টা বাড়লো, রুকুটার সৌন্দর্য বাড়লো। সিজদায় গিয়ে আমরা যা করি সুবহানাল রাব্বিয়াল আ'লা 3 বার বলি, উঠে চলে আসে। অনেকে হয়তো 3 বারের জায়গায় 5 বার 7 বার 10 বার অনেকে এভাবে বলি, কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিয়াত করতে পারি, চেষ্টা করতে পারি যে সিজদায় গিয়ে আমরা একাধিক তাসবিহ পড়লাম এবং কমপক্ষে 1-2টা দোয়া হলেও সিজদায় পড়লাম।
اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দোয়াটা জানে না এমন কোন মানুষ কিন্তু নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তো আমরা সিজদায় দোয়া করলে সিজদার সময়টা বাড়লো নামাজের সৌন্দর্য বাড়লো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পা ফোলানো নামাজ না পড়তে পারলেও অ্যাট লিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য বাড়লো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারাবির সালাতে যত কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি আমরা তাশাহুদ দরুদের পরে দোয়া মাসুরা পড়ে অনেকে সালাম ফিরিয়ে ফেলি এখানে কিন্তু আরো দোয়া করার সুযোগ আছে স্পেশাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাব জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হাদিসে এসেছে যে আমরা চারটি বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দু রাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসে অথচ 3G 4G স্পিডে আপনি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাবির সলাত যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাওয়াত করতে হবে 5G স্পিডে যাতে কেরাত কী করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিক মতো আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দুরাকাত নামাজ পড়তে মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে এই টিপসগুলো হয়তো এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ এছাড়াও আমরা জামাতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাতে ইনশাআল্লাহ সাহারি করার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু 2-4 রাকাত 8-10 রাকাত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব তো শেষ রাত্রে দোয়া কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম 1 ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারবো আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকের তারাবি থেকে এবং আজকের রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে যেটাকে অনেকে তাহাজ্জুদ বলে থাকেন আর এরপরে আমরা যে বিষয়গুলোর দিকে ফোকাস করবো সেটা হচ্ছে সাহরি এবং ইফতার যেহেতু আমরা শুরু করছি তারাবি দিয়ে তারপর ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদে উঠছি তাহাজ্জুদে নামাজ পড়ার পরে আমরা কিন্তু সাহরি পড়ব সাহরি আর ইফতার দুটাকে আমি একসাথে লিখেছি এই কারণে এই দুটার মূল মেসেজ একটাই রমজান মাসে আমাদেরকে নিয়াত করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই প্রথম কথা হচ্ছে এটা সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সওমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে সওমের যে রুহানিয়াত বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে আড্ডা আড্ডা মিটালে গল্প করলে অনলাইনের সময় অপচয় করলে বা অন্যান্য মুভিসগুলো দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হাদিসে আছে বাস্তবিক খুব একটা আমল আসলে নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে খেয়াল করে দেখবেন এই আটতালে উঠতে কিন্তু অনেকে হাবাই গেছে তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমি রমাদান মাসে রিকোয়েস্ট করব বেশি খাবেন না পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না ম্যানুফ্যাকচার বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে যেগুলোর মধ্যে সাইড ইফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে মানে পুষ্টি উপাদান কম বাসায় হোমমেড ফুড খাবে
অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজনরসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিকমতো পড়তে পারি না, অসুস্থ হয়ে যাই, পেট খারাপ হয়ে যায়। এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি, তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাল্লাহ। আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন, তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু। তার খাবারের স্টাইলটা দেখবেন কীভাবে সে খাচ্ছে, সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে, খাবার দেখে কি তার মধ্যে মানে লোলুপতা প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্না করা থাকতে হবে, এতে করে তাদেরও রোজার যে মাহাত্ম্য এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে, সময়ের অপচয় হবে, তাদের প্রতি এক পয়েন্ট কাইন্ড অফ জুলুম করা হবে। যদি দুটো তিনটে আইটেমে আমার খাবার হয়ে যায় দশটা আইটেম করার কোনো প্রয়োজন নাই। সো ম্যানুফ্যাকচার্ড খাবার আমরা বাদ দিব, ম্যানুফ্যাকচার্ড ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমিন। এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে রাখতে হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করুন আমিন। তো তারাবি, তাহাজ্জুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই। ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্নাহ সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সওম রাখা অবস্থায় প্রথম কাজ আমাদের পাঁচ ওয়াক্ত সালাত যে আমাদের সারা বছর কী করেছি করেছি, তো এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে পাঁচ ওয়াক্ত সালাত যেন জামাত না ছুড়ে যায়। এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য, যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে, যদি ছুটেও যায় একা একা পড়ে ফেলতে হবে। যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায়। রমাদান মাসে জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম 70 গুণ নেকি বেশি হবে ইনশাআল্লাহ। আর জামাত একটা ঐক্য দেয়, একটা পরিচিতি হয়, হৃদ্যতা ভালোবাসা বাড়ায়। একটা মুসলিম কমিউনিটির মধ্যে জামাতের গুরুত্ব অনেক বেশি, জামাতের সাথে নামাজ এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি। আমরা রমজান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হই যাতে করে আমাদের রমাদানের পাঁচ ওয়াক্ত সালাত জামাতটা ছুটে না যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন। স্পেশালি ফজর সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন আমিন। ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপরে আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত। আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি, সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফলতি হয়ে যায়, মিস হয়ে যায়। রমাদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাহকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নাহ নেকি দিয়ে দিবে, একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো 12 রাকাত সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ, সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাআল্লাহ। ফজরের আগের 2 রাকাত সুন্নাহ, জোহরের পূর্বে 4 পরে 2, এশার পূর্বে এশার পরে 2 আর মাগরিবের পরে 2, এই যে মোট 12 রাকাত সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাহ আদায় করবে প্রতিদিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো রমাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন আমিন। তো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে 12 রাকাত সুন্নাহ। আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে, ওই যে শেষের অংশটুকু লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তারাবি, আমার এই তাহাজ্জুদ, আমার এই কম খাওয়া, আমার এই কম কথা বলা, কম মেলামেশা করা মানুষের সাথে, আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া, খাবার পানি ছেড়ে দেয়া, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করা, এগুলোর উদ্দেশ্য কী? আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি, যেই শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা, এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম। সামনে যাচ্ছি রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ সওম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। কারণ তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে, সওম রেখেছে, সওমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না।
স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়া করব রমাদান মাসে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি, সেটা হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাশাআল্লাহ। শেষের দিকে কিছু ঝাড়ফুঁক অংশ আছে, কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কবজ জনিত কোনো সমস্যা থাকে, এটা এগুলো ট্রুথ, এগুলো সত্য, এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয়। আর কোনো কিছু আনসাইন্টিফিক হলেই যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা। তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন, সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায়। আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন। আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কীভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে। প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহর হামদ প্রশংসা করতে হবে। সূরা ফাতিহা পড়ে নিতে পারেন একবার। দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন, দরুদের ফলে দোয়া কবুল হয়। দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে। দোয়া করার কিছু টেকনিক আছে যে কীভাবে কী দোয়া করলে কবুল হবে, কখন দোয়া করলে কবুল হবে, এগুলো বুঝে দোয়া করতে হবে। অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না, কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না, হয়তো বা আল্লাহ পাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম, সেই জন্য আপনি এখন পাচ্ছেন না। হয়তো বা আল্লাহ পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন, হয়তো এই জন্যে পাচ্ছেন না। অথবা হয়তো আপনার আকীদায় শিরক আছে, হয়তো এই জন্য হচ্ছে না। হয়তো বা আমলে বেদায়াত আছে, এই কারণে হচ্ছে না। অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে, মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা আপনি তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম, আমার দোয়া কবুল হলো না। তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এই বইটার মধ্যে সবই দেওয়া আছে, হিসনুল মুসলিম বইটার মধ্যে। তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা, সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবে, অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবে। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ উপরে একবার দরুদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ। এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করবা। পাপ করেন বা না করেন, এটা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুল্ক এবং রাজত্ব দান করুন যে মুল্ক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি, এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ। তো এটা আদব, দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া, তারপরে দোয়া করা। হামদ সানা দরুদ, এরপরে আপনি ক্ষমা চাবেন, এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে। আরবি দোয়া জানা থাকলে আরবিতে দোয়া করবেন, কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে? আরবি ভাষা কেন শিখব, কী দরকার আছে? এটা কি সাম্প্রদায়িকতা? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে, সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি, এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য? আরবি কেন শিখছি, কেন শিখব? এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি, জান্নাতে এই ভাষা চলবে, কোরআন এই ভাষায় নাজিল হয়েছে, কবর এই ভাষায় প্রশ্ন করা হবে, তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না? এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না, এমনটা নয়। অবশ্যই কেউ যদি আরবি না জানে, বেসিক দোয়াগুলো না জানে, সে বাংলাতে দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই, ইংরেজিতে দোয়া করতে পারে, উর্দু দিয়ে দোয়া করতে পারে, ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই, তবে আরবির মর্যাদা আছে। আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি, আমি আরবি দিয়ে কথা বলছি। এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে, যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয়। এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে। যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন, চলতে ফিরতে দোয়া করবেন, নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয়। রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে, মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে, আপনি দোয়া করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায়, সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয়। প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে, আল্লাহ আমার চাকরির দরকার, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যবসায়ের সমস্যা, আমার ইলম অর্জন করতে চাই, আল্লাহ আমাকে ইলম দান করো, আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ, বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে, সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি,
বাড়ি গাড়ি টাকা টাকা কড়ি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছুর অভাব নাই। এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে আল্লাহ পাক, দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের, আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন, বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন, আর আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি, আরবি জানলে বেশি ভালো হয়। হিসনুল মুসলিম বইটা সাজেস্ট করলাম, এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন, রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময়, স্পেশালি নামাজের সেজদায়, স্পেশালি নামাজের সেজদায়। একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই, অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাসবি পড়েই বলতে পারেন আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে কোনো দোয়া, আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম ফাহাইয়িনা রাব্বিনা বিসসালাম, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা, কত দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রচুর দোয়া আছে, দোয়ার উপরে সেশন করা যাবে। আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন, মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন। যদি আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে, আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা। সেজদায় দোয়া করেন বেশি বেশি। আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন, আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো, যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ, দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ, হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক আদব আছে, এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি। বইটার নাম হিসনুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কভার করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আর এরপরে রমাদান মাসে সওম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কী বোঝাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্যে, তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির। সলাত এক প্রকার জিকির, আমাদের কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির। আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহ্বাকে তরতাজা রাখবো, সিক্ত রাখবো। আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা, হাদিসের কথা বা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, এগুলোতে অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিক অর্থ পাচ্ছেন সবাই। এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা অহেতুক কথাবার্তা বলেন কারোর সাথে, আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে, এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন, দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে, ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে। আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন, ফর এক্সাম্পল 100 বার সুবহানাল্লাহ, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এরকম প্রচুর জিকির দেওয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এগুলো যদি নিয়ম করে করি, আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব, তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন। তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন। ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত, আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্য, আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি, তো আল্লাহ পাক এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে যে এত দ্রুত তুমি দুনিয়ার দিকে ছুটতে চাও, থাকো বসে থাকো এখানে, যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পাক পিছিয়ে দেবেন দুনিয়ার দিকে, আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দেবেন। তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে, আপনি জ্যামে বসে এক পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তাসবিহ তাহলিলগুলো করতে পারেন, তাসবিহ একটা পকেটে রাখেন আপনি বের করেন, জ্যামে বসে আছেন 100 বার সুবহানাল্লাহ পড়তে আপনার 5 মিনিটও লাগবে না, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে, 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ পড়তে পারেন 100 বার,
আপনি দেখবেন সময়টা কাজে লাগলো, আপনার কিন্তু সময়টা কাজে লাগলো, এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল, মনটা শান্ত হলো, রিল্যাক্স থাকলেন, আল্লাহর নূর আসলো। এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে। শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়াত দিবে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমি তারপরে বলবো সওম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এবং শুধু মুখে বলা নয়, বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি, আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি। সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা, যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে, আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন, মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন, বড় বড় পাপ কিছু, সবগুলো হয়তো পারবেন না, কিছু কিছু পারবেন। একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন, এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে, ওখানে আমার কী ভুল ছিল আসলে, এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে, এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে। ঠিক আছে, তো আমরা মিউজিক শুনেছি, লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি, হয়তো বসে বসে খেলা দেখেছি, খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে, রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিক ওদিকে চলে যায় গিয়েছে। এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেয়ের নগ্ন ছবি চোখে পড়ে, পড়েনি, এমনটা হয়েছে। আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে। নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি, এই রমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি। যদিও বা এভাবে বললেও হয়ে যায়, আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম, এইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, তখন ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফারটা পারফেক্ট হবে। ইস্তেগফারের ভিতরে একটা প্রাণ আসবে, শুধু মুখে বলবো না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য। তো এখানে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ, মুখলেসভাবে তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, এটা আল্লাহ পাক বলেছেন। আরেকটা বিষয় আছে, আল্লাহ পাকে কিছু হক নষ্ট করেছি, যেমন নামাজ, হয়তো একটা সময় নামাজ পড়ি নাই, একটা সময় রোজা রাখি নাই, একটা সময় দেখা গেছে কেউ যাকাত দেয় নাই, ইত্যাদি। এগুলোর জন্যে দুটো অপশন, এখানেও দুটো অপশন। কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেস তওবাই যথেষ্ট, এর কাফফারার দরকার নাই। আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া, এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে। আমি এটা ঘাটাঘাটি করেছি, তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লামা তাকি উসমানি দামাত বারকত, তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সওম এবং যাকাত এগুলোর হিসেব করে তওবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে। এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব, আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করব। আর এতে করে উনি এই কথাটা এই জন্যে বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা মুসলিম ছিলাম, এক বছর দুই বছর নামাজ পড়েন নাই, এই গুনাহটা কীভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে, ওনার যুক্তি এটা। তো যদিও অনেক আলেম বলেছেন যে তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত। আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন। আরেকটা অপশন আছে, রমজান মাসে উমরা করতে পারেন, রমজান মাসে যদি উমরা করতে পারেন বা সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেখানে একটা সুবিধা আছে, যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন, এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন। তো এখানে কিন্তু ওই কাফফারাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা একটা সুযোগ, সোমরা করতে যেতে পারেন, আর যদি যান আমাকে সাথে নিয়ে যান, আল্লাহ পাক তৌফিক দান করবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন আমি বা আপনি কারো গীবত করেছি, বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি, আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি, বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি, বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছি, বা কারো প্রতি জুলুম করেছি। এক কথায় হাক্কুল ইবাদ কোনো
মানুষের হক নষ্ট করেছে, এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান্নামে যাওয়ার আমার কাছে মনে হয়। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কীভাবে আদায় হবে, যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সদকা করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ, আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এটা ডেঞ্জারাস এই কারণে, যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে আমার গীবত করেছে, সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি, সে আমাকে গালি দিয়েছে, সে আমাকে জুলুম করেছে, এরকম প্রচুর মানুষ কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। এবং অনেক মানুষ কিয়ামতের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে। যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গুনাহ এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা ডেঞ্জারাস, অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য। আমরা চাই না আল্লাহ পাক এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন। একটু চিন্তা করে দেখেন, কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণে ঋণগ্রস্ত হয়ে গেল যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকে, নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে, এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো, বেশি না বলা, বেশি কিছু ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা। এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করবে, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো, যদি আমার দায়িত্ব পালনে কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো, আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করবে। আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস, কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমার গুনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম, কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কীভাবে মাফ করা এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন রমজান মাসে, আমিন। এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট টাইমে লিখেছি যাকাত, যে রমাদান মাসে যাদের যাকাত ফরজ হয়েছে যাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে যাকাত ইসলামিক অর্থনীতির বেস, ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত কেন্দ্রিক। আপনারা আল্লামা তাকি ইসমানের ইসলামিক ইকোনমিক সিরিজটা পড়তে পারেন, এখানে যাকাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায় রচনা করা আছে, কীভাবে যাকাত ইসলামিক মার্কেটের মধ্যে অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কীভাবে ইসলামিক অর্থব্যবস্থা যাকাত কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে, এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে। তো আমরা নিসাবটা সবাই তো জানি 2.5%, যাদের আগের যাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন। এক বছর যদি ঘুরে যায় আপনার 2.5% যাকাত আসবে, যদি শস্য থাকে আপনার ওসর আসবে, শস্য ফসলের জমিতে ওসর আসবে, এছাড়াও একটা দান আসবে স্পেশাল, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন, তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায়। একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে, রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে, মসজিদের উদ্যোগেও হতে পারে, মাদ্রাসার উদ্যোগেও হতে পারে,
এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আরেকটা পয়েন্ট লিখেছি, বেশি বেশি নফল দান সদকা করা। রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু 400-500 টাকা বিল তুলে ফেলি। হ্যাঁ, আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম 220 টাকা, এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে, স্পেশাল চা 220 টাকা আর কি। মানে কখনো কখনো এমনও হয়, এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে সে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে। একজন ব্যক্তি 7 দিন কিছুই খায়নি, সে কোনো অন্যের সংস্থান তার ছিল না, 7 দিন কিছুই খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। এখন আমি তার সামনে এক প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই এক প্লেট ভাতের দাম হচ্ছে 3000 টাকা, তুই খাইলে খা না খেলে যা। এখন আপনি বলেন যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে, এই রিজিক কি হালাল না হারাম? এগুলোই চলছে। আপনি এখন কিছু, আপনি এখন এক প্লেট ভাত খেতে যান, এখন এক প্লেট ভাতের দাম 10 টাকা, কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে এখন খেতেই হবে আপনাকে, এখন এই ভাতের প্লেটের দাম 1000 টাকা, খেলে খান না খেলে যান। যদি না খান আপনি, তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার 1000 টাকা না, বরং 4000 টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে। এগুলোই চলছে, কোটটাই পুরো টাকা দিয়ে। আল্লাহ পাক এইসব ডাকাতদেরকে হেদায়ত করুন, অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন। এরপরে আমি বলবো যে বিষয়টা, সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রজেক্ট করেন আপনারা, যাদের সামর্থ্য আছে ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন। যেমন ইফতার প্রজেক্ট, যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকে অনলাইন সেকশনে হয়তো পেজ আছে, গ্রুপ আছে, আমি জাস্ট পরামর্শ দিতে পারি, আপনারা কাজ করতে পারেন। যে যার জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে, হয়তো 2000, 2500, 3000, এতটুকু টাকা যাবে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি 100টা পরিবারের দায়িত্ব নিব, 100টা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি, অফলাইনেও করতে পারি, করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি, করে 100টা পরিবারকে পৌঁছে দিতে পারি। এতে করে যেটা হবে, আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেগিটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হাদিস যে কেউ যদি কাউকে ইফতার করায়, ওই ইফতার করানোর নেগিটা, ওই রোজার নেগিটা আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনাকে এক্সট্রা দেওয়া হবে। আল্লাহ পাক তার নেগি থেকে আপনাকে দিবেন না, এক্সট্রা একটা রোজার নেগি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো রমজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন। ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই, অনেক মানুষের নাই, আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। এখানে আপনি টাকা কালেক্ট করলেন, পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন, দিয়ে আসলেন বাড়ি বাড়ি। এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না, খ্রিস্টানরা করছে না, অনেক এনজিও করছে না। এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে। আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে। সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, গাছ লাগানো, বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা, সোশ্যাল কাজ করা, এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা, বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা, মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা, কর্মসংস্থানের প্রজেক্ট করা। স্পেশালি রমাদানে আপনারা চাইলেই রমাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন, ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমি এরপরে লিখেছি অন্য ইফতার করানো, যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি, মাদ্রাসার উদ্যোগে করতে পারি। প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন, তালিমি বৈঠক করতে পারেন। আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন যে কোনো একটা টপিকে বা একটা দুটো হাদিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন, এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব। এতে করে কিন্তু একটা সামাজিক ঋদ্ধতা তৈরি হবে, রমাদানকে এনজয় করা যাবে। তো এটা আমরা করতে পারি, অন্য ইফতার করানো। আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি, সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন। রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না, অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তো বা, ইল্লা মাশাআল্লাহ। রমজান মাসে সবার মন নরম থাকে, ইমানের তেজ বেশি থাকে, মানুষ পরকালমুখী কাজ বেশি করে, এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানো এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানো। কেন করবো? কারণ আমি আমার স্বার্থে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক,
সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি আবার বলছি, কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দান করুক, কেউ যদি এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হাদিস এসেছে, জেলিমান তাল উমরুহু ওয়া হাসুনা আমালু, যে ব্যক্তির হায়াতকে, নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এর জন্য একটাই অপশন আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না। আর আমাদের এই সো কল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি যে আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের ঢাকাতে প্রতি চব্বিশ ঘন্টায় 42টা ডিভোর্সের ঘটনা ঘটে, যেটা আমি পড়াশোনা করেছি। প্রতি চব্বিশ ঘন্টায় 39 থেকে 42টা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে, অনলি এই শহরে। সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই, সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে, মানুষ মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি, এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে, লাভ লসের হিসেব আমরা বেশি করতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম, সবর কম। আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি, আমরা মানসিকভাবে স্থির না, খুব অস্থির, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, দ্রুত রেজাল্ট পেতে চাই, সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। খেয়াল করে দেখেন, আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই। সো রমজান মাস সে উত্তম সময় পরিবার এবং আত্মীয়তার আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে, স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো, জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো, এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ। মুসলিম সমাজের ঐক্যই সব কিছু, ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। রমজান মাসে একটা পয়েন্ট লিখেছি আমি, পরিবারকে টাইম দিবেন, অবশ্যই পরিবারকে টাইম দিবেন। আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো, সকালে বের হই রাত্রে বাসায় ঢুকি, এই কাজটা করবেন না। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন, যতটুকু রিজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন, পরিবারকে টাইম দেন, স্ত্রীকে সময় দেন, মাকে সময় দেন, বাবাকে সময় দেন, স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছোটো ভাই বোনদেরকে সময় দেন, তাদেরকে রমজানের রোজা রাখতে উৎসাহিত করেন। নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, আমাদের পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম 70 গুণ নেকি বেশি হবে ইনশাল্লাহ। আর জামাত একটা ঐক্য দেয়, একটা পরিচিতি হয়, হৃদ্যতা ভালোবাসা বাড়ায়। একটা মুসলিম কমিউনিটির মধ্যে জামাতের গুরুত্ব অনেক বেশি, জামাতের সাথে নামাজ এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি। আমরা রমজান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হই, যাতে করে আমাদের রমাদানের পাঁচক সালাদ জামাতটা ছুটে না যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং স্পেশালি ফজর সালাত এবং এশার সালাত, এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। ফরজগুলো আদায়ের পাশাপাশি, এরপরে আমি নোট করেছি, রমাদান মাসে ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত। আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি, সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফলতি হয়ে যায়, মিস হয়ে যায়। রমাদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাহকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নাহ নেকি দিয়ে দিবে, একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ। তো 12 রাকাত সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ, সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাল্লাহ। ফজরের আগের 2 রাকাত সুন্নাহ, জোহরের পূর্বে 4, পরে 2, এশার পূর্বে, এশার পরে 2 আর মাগরিবের পরে 2, এই যে মোট 12 রাকাত সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাহ আদায় করবে প্রতিদিন, তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো রমাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। তো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে 12 রাকাত সুন্নাহ। আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে, ওই যে শেষের অংশটুকু লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তারাবি, আমার এই তাহাজ্জুদ, আমার এই কম খাওয়া, আমার এই কম কথা বলা, কম মেলামেশা করা মানুষের সাথে, আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া, খাবার পানি ছেড়ে দেয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করা, এগুলোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি, যেই শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা, এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম। সামনে যাচ্ছি রমাদান মাসে, আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ সওম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে, কারণ 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একজন মুসাফির, যে ব্যক্তি সফরের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে, তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তি
রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে, সওম রেখেছে, সওমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না। স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি, সেটা হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাশাআল্লাহ। শেষের দিকে কিছু ঝাড়ফুঁক অংশ আছে, কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কবজ জনিত কোনো সমস্যা থাকে, এটা এগুলো ট্রুথ, এগুলো সত্য, এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয়। আর কোনো কিছু আনসাইন্টিফিক হলেই যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়। তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন, সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায়। আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন। আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কীভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে। প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহর হামদ প্রশংসা করতে হবে। সূরা ফাতিহা পড়ে নিতে পারেন একবার। দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন, দরুদের ফলে দোয়া কবুল হয়। দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে। দোয়া করার কিছু টেকনিক আছে যে কীভাবে কী দোয়া করলে কবুল হবে, কখন দোয়া করলে কবুল হবে, এগুলো বুঝে দোয়া করতে হবে। অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না, কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না, হয়তো বা আল্লাহ পাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম, সেই জন্য আপনি এখন পাচ্ছেন না। হয়তো বা আল্লাহ পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন, হয়তো এই জন্যে পাচ্ছেন না। অথবা হয়তো আপনার আকীদায় শিরক আছে, হয়তো এই জন্য হচ্ছে না। হয়তো বা আমলে বেদায়াত আছে, এই কারণে হচ্ছে না। অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে, মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা আপনি তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম, আমার দোয়া কবুল হলো না। তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এই বইটার মধ্যে সবই দেওয়া আছে, হিসনুল মুসলিম বইটার মধ্যে। তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা, সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবে, অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবে। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ। এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, পাপ করেন বা না করেন। এটা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুল্ক এবং রাজত্ব দান করুন যে মুল্ক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি, এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন। তো এটা আদব, দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া, তারপরে দোয়া করা। হামদ সানা দরুদ, এরপরে আপনি ক্ষমা চাবেন, এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে। আরবি দোয়া জানা থাকলে আরবিতে দোয়া করবেন, কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন, এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে? আরবি ভাষা কেন শিখব, কী দরকার আছে? এটা কি সাম্প্রদায়িকতা? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে, সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি, এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য? আরবি কেন শিখছি, কেন শিখবো? এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি, জান্নাতে এই ভাষা চলবে, কোরআনে এই ভাষায় নাজিল হয়েছে, কবরে এই ভাষায় প্রশ্ন করা হবে, তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না? এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না, এমনটা নয়। অবশ্যই কেউ যদি আরবি না জানে, বেসিক দোয়াগুলো না জানে, সে বাংলাতে দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই, ইংরেজিতে দোয়া করতে পারে, উর্দু দিয়ে দোয়া করতে পারে, ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই, তবে আরবির মর্যাদা আছে। আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি, আমি আরবি দিয়ে কথা বলছি। এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে, যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব হয়। এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে। যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন, চলতে ফিরতে দোয়া করবেন, নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয়। রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে, মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে, আপনি দোয়া করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায়, সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয়। প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে, আল্লাহ আমার চাকরির দরকার, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যবসার সমস্যা, আমার ইলম অর্জন করতে চাই, আল্লাহ আমাকে ইলম দান করো, আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ, বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে, সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে।
যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি, বাড়ি গাড়ি টাকা টাকা কুড়ি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছুর অভাব নাই, এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে আল্লাহ পাক, দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের, আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন, বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন, আর আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি, আরবি জানলে বেশি ভালো হয়। হিজবুল মুসলিম বইটা সাজেস্ট করলাম, এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন, রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময়, স্পেশালি নামাজের সেজদায়, স্পেশালি নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই। অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাসবি পড়েই বলতে পারেন আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে কোনো দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহইনা রাব্বিনা বিসসালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা, কত দোয়া আছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا প্রচুর দোয়া আছে, দোয়ার উপর সেশন করা যাবে। আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন, মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন, যদি আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে, আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ। সেজদায় দোয়া করেন বেশি বেশি। আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন, আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো, যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ, দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ, হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক আদব আছে, এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি, বইটার নাম হিজবুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কভার করতে পারবো না, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আর এরপরে রমাদান মাসে সওম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কী বোঝাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্যে, তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির, সলাতও এক প্রকার জিকির, আমাদের কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির। আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহ্বাকে তরতাজা রাখবো, সিক্ত রাখবো, আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা, হাদিসের কথা বা আল্লাহ পাকের তাসবি তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিক গুরুত্ব বাড়ছে ইনশাআল্লাহ। এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা অহেতুক কথাবার্তা বলেন কারোর সাথে, আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে, এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন, দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে, ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে। আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন, ফর এক্সাম্পল একশো বার সুবহানাল্লাহ, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এরকম প্রচুর জিকির দেয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে। এগুলো যদি নিয়ম করে করি আমরা, একটা সময় ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব, তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন। তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন। ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত, আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্যে, আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি, তো আল্লাহ পাক এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে, এত দ্রুত তুমি দুনিয়ার দিকে ছুটতে চাও, থাকো বসে থাকো এখানে, যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পাক পিছিয়ে দেবেন, দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দেবেন, তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে। আপনি জ্যামে বসে এক পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন, আমি চেষ্টা করি, জ্যামে বসে আছেন আপনি এই তাসবি তাহলিলগুলো করতে পারেন, তাসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন, জ্যামে বসে আছেন একশো বার সুবহানাল্লাহ পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না, একশো বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে,
একশোবার আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একশোবার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ পড়তে পারেন একশোবার। আপনি দেখবেন সময়টা কাজে লাগলো, আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল, মনটা শান্ত হলো, রিল্যাক্স থাকলেন, আল্লাহর নূর আসলো। এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে। শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়াত দিবে না। আল্লাহপাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমি তারপরে বলবো সওম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং শুধু মুখে বলা নয়, বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি, আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি। সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা, যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে, আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন, মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন, বড় বড় পাপ কিছু, সবগুলো হয়তো পারবেন না, কিছু কিছু পারবেন। একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন, এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে, ওখানে আমার কী ভুল ছিল আসলে, এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে। ঠিক আছে, তো আমরা মিউজিক শুনেছি, লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি, হয়তো বসে বসে খেলা দেখেছি, খেলে দেখেছি, এগুলো কাজ করেছে, রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজরে দিকে দিকে চলে যায় গিয়েছে। এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেয়ের নগ্ন ছবি চোখে পড়ে, পড়েনি, এমনটা হয়েছে। আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে। নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এই রমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি। যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম, এইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, তখন ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফারটা পারফেক্ট হবে এবং ইস্তেগফারের ভিতরে একটা প্রাণ আসবে। ইনশাআল্লাহ শুধু মুখে বলবো না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য। তো এখানে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ, মুখলেসভাবে তওবা করলেই আল্লাহপাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, এটা আল্লাহপাক বলেছেন। আরেকটা বিষয় আছে আল্লাহপাকে কিছু হক নষ্ট করেছি, যেমন নামাজ, হয়তো একটা সময় নামাজ পড়ি নাই, একটা সময় রোজা রাখি নাই, একটা সময় দেখা গেছে কেউ যাকাত দেয় নাই ইত্যাদি। এগুলোর জন্যে দুটো অপশন, এখানেও দুটো অপশন। কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেস তওবাই যথেষ্ট, এর কাফফারার দরকার নাই। আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া, এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে। আমি এটা ঘাটাঘাটি করেছি, তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লামা তাকি উসমানি জামাত বারকত, তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সওম এবং যাকাত এগুলোর হিসেব করে তওবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে। এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব, আপনারাও সে চেষ্টা করেন, এটা অনুরোধ করবো আর কি। এতে উনি এই কথাটা এই জন্যে বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা মুসলিম ছিলাম, এক বছর দুই বছর নামাজ পড়েন নাই, এই গুনাহটা কীভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে, ওনার যুক্তি এটা। তো যদিও অনেক আলেম বলেছেন যে তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত। আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন। আরেকটা অপশন আছে, রমজান মাসে উমরা করতে পারেন, রমজান মাসে যদি উমরা করতে পারেন বা সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেখানে একটা সুবিধা আছে, যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন, এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন। তো এখানে কিন্তু ওই কাফফারাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা একটা সুযোগ, সোমরা করতে যেতে পারেন, আর যদি যান আমাকে সাথে নিয়ে যান, আল্লাহ পাক তৌফিক দান করবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন আমি বা আপনি কারো গীবত করেছি, বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি,
আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছি বা কারো উপরে জুলুম করেছি, এক কথায় হাকুল ইবাদ কোনো মানুষের হক নষ্ট করেছি, এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান্নামে যাওয়ার আমার কাছে মনে হয়। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে? যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সদাকা করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ, আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরাই দিতে পারেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এটা ডেঞ্জারাস এই কারণে, যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে আমার গীবত করেছে, সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি, সে আমাকে গালি দিয়েছে, সে আমার জুলুম করেছে, এরকম প্রচুর মানুষ কিন্তু কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। এবং অনেক মানুষ কেয়ামতের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে। যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গুনাহ এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা ডেঞ্জারাস, অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য। আমরা চাই না আল্লাহ পাক এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন। না একটু চিন্তা করে দেখেন, কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণে ঋণগ্রস্ত হয়ে গেল যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকে, নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে, এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো, বেশি না বলা, বেশি কিছু ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা। এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করবে, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো, যদি আমার দায়িত্ব পালনে কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো, আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে, আমাকে মাফ করবে। আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস, কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমার গুনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কীভাবে মাফ করা, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন রমজান মাসে, আমিন। এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন রমজান মাসে। ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট টাইম লিখেছি যাকাত, যে রমাদান মাসে যাদের যাকাত ফরজ হয়েছে যাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে যাকাত ইসলামিক অর্থনীতির বেস, ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত কেন্দ্রিক। আপনারা আল্লামা তাকি ইসমানের ইসলামিক ইকোনমিক সিরিজটা পড়তে পারেন, এখানে যাকাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায় রচনা করা আছে, কীভাবে যাকাত ইসলামিক মার্কেটের মধ্যে অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কীভাবে ইসলামিক অর্থ ব্যবস্থা যাকাত কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে, এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে। তো আমরা নিসাবটা সবাই তো জানি 2.5%, যাদের আগের যাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন। এক বছর যদি ঘুরে যায় আপনার 2.5% যাকাত আসবে, যদি শস্য থাকে আপনার ওষুর আসবে, শস্য ফসলের জমিতে ওষুর আসবে, এছাড়াও একটা দান আসবে স্পেশাল, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা আপনারা
ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন। তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায়, একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে, রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে, মসজিদের উদ্যোগেও হতে পারে, মাদ্রাসার উদ্যোগেও হতে পারে। এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আরেকটা পয়েন্ট লিখেছি, বেশি বেশি নফল দান সদকা করা। রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু 400-500 টাকা বিল তুলে ফেলি। হ্যাঁ, আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম 220 টাকা, এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে, স্পেশাল চা 220 টাকা আর কি। মানে কখনো কখনো এমনও হয়, এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে সে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে। একজন ব্যক্তি 7 দিন কিছুই খায়নি, সে কোনো অন্যের সংস্থান তার ছিল না, 7 দিন কিছুই খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। এখন আমি তার সামনে এক প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই এক প্লেট ভাতের দাম হচ্ছে 3000 টাকা, তুই খাইলে খা না খেলে যা। এখন আপনি বলেন যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে, এই রিজিক কি হালাল না হারাম? এগুলোই চলছে। আপনি এখন কিছু, আপনি এখন এক প্লেট ভাত খেতে যান, এখন এক প্লেট ভাতের দাম 10 টাকা, কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে এখন খেতেই হবে আপনাকে, এখন এই ভাতের প্লেটের দাম 1000 টাকা, খেলে খান না খেলে যান। যদি না খান আপনি, তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার 1000 টাকা না, বরং 4000 টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে। এগুলোই চলছে, কোটটাই পুরো টাকা দিয়ে। আল্লাহ পাক এইসব ডাকাতদেরকে হেদায়ত করুন, অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন। এরপরে আমি বলবো যে বিষয়টা, সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রজেক্ট করেন আপনারা, যাদের সামর্থ্য আছে ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন। যেমন ইফতার প্রজেক্ট, যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকের অনলাইন সেকশনে হয়তো পেজ আছে, গ্রুপ আছে, আমি জাস্ট পরামর্শ দিতে পারি, আপনারা কাজ করতে পারেন। যে যার জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে, হয়তো 2000, 2500, 3000, এতটুকু টাকা যাবে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি 100টা পরিবারের দায়িত্ব নিব, 100টা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি, অফলাইনেও করতে পারি, করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি, করে 100টা পরিবারকে পৌঁছে দিতে পারি। এতে করে যেটা হবে, আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেগিটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হাদিস যে কেউ যদি কাউকে ইফতার করায়, ওই ইফতার করানোর নেকিটা, ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনাকে এক্সট্রা দেওয়া হবে, আল্লাহ পাক তার নেকি থেকে আপনাকে দিবেন না, এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো রমজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন। ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই, অনেক মানুষেরই নাই, আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। এখানে আপনি টাকা কালেক্ট করলেন, পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন, দিয়ে আসলেন বাড়ি বাড়ি। এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না, খ্রিস্টানরা করছে না, অনেক এনজিও করছে না। এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে। আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে। সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, গাছ লাগানো, বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা, সোশ্যাল কাজ করা, এতিমের এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা, বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা, মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা, কর্মসংস্থানের প্রজেক্ট করা। স্পেশালি রমাদানে আপনারা চাইলেই রমাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন, ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন, যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এরপরে লিখেছি অন্য ইফতার করানো, যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি, মাদ্রাসার উদ্যোগে করতে পারি। প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন, তালিমি বৈঠক করতে পারেন। আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন যে কোনো একটা টপিকে বা একটা দুটো হাদিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন, এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব। এতে করে কিন্তু একটা সামাজিক বিদ্ধতা তৈরি হবে, রমাদানকে এনজয় করা যাবে। তো এটা আমরা করতে পারি, অন্য ইফতার করানো। আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি, সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন। রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না, অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তো বা, ইল্লা মাশাআল্লাহ। রমজান মাসে সবার মন নরম থাকে, ইমানের তেজ বেশি থাকে, মানুষ পরকালমুখী কাজ বেশি করে, এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানো এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানো।
কেন করব? কারণ আমি আমার স্বার্থে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি আবার বলছি, কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দান করুক, কেউ যদি এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হাদিস এসেছে, জলিমান তাল উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির হায়াতকে, নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এর জন্য একটাই অপশন আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না। আর আমাদের এই সো কল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি যে আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের ঢাকাতে প্রতি 24 ঘন্টায় 42টা ডিভোর্সের ঘটনা ঘটে, যেটা আমি পড়াশোনা করেছি। প্রতি 24 ঘন্টায় 39 থেকে 42টা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে, অনলি এই শহরে। সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই, সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে, মানুষ মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি, এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে। লাভ লসের হিসেব আমরা বেশি করতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম, সবর কম। আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি, আমরা মানসিকভাবে স্থির না, খুব অস্থির। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, দ্রুত রেজাল্ট পেতে চাই, সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। খেয়াল করে দেখেন, আমাদের আগের জেনারেশনের সম্পর্কে যে বেসগুলো ছিল, এখনকার কিন্তু এটা নাই। সো রমজান মাস সে উত্তম সময় পরিবার এবং আত্মীয়তার আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে, স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো, জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো, এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ। মুসলিম সমাজের ঐক্যই সব কিছু, ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেক। রমজান মাসে একটা পয়েন্ট লিখেছি আমি, পরিবারকে টাইম দিবেন, অবশ্যই পরিবারকে টাইম দিবেন। আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো, সকালে বের হই রাত্রে বাসায় ঢুকি, এই কাজটা করবেন না। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন, যতটুকু রিজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন, পরিবারকে টাইম দেন, স্ত্রীকে সময় দেন, মাকে সময় দেন, বাবাকে সময় দেন, স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছোটো ভাই বোনদেরকে সময় দেন, তাদেরকে রমজানে রোজা রাখতে উৎসাহিত করেন। নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে।